ভোলা যাওয়ার পথে লঞ্চে পুত্র সন্তানের মা হলেন পারফিন বেগম, আজীবন ভাড়া ফ্রি। ঢাকা থেকে ভোলা যাওয়ার পথে চলন্ত লঞ্চে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পারফিন বেগম নামে এক প্রসূতি মা। আল ওয়ালেদজান নামের লঞ্চটিতে সোমবার 9 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে নর্মাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এ ঘটনায় নবজাতক সহ ওই নারীর জন্য আজীবন লঞ্চ ভাড়া ফ্রি করে দিয়েছে ঢাকা এলিশিয়া রোডের চলাচল করা লঞ্চটির মালিক। সোমবার দুপুর 2টায় ওই নারীর স্বামী সালাউদ্দিন ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠিয়ে দেন তার স্ত্রী পারফিন বেগমকে। লঞ্চে তিনি একাই ছিলেন। লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার 2 ঘন্টা পর মাছ নদীতে ওই নারীর প্রসব বেদনা ওঠে। লঞ্চটি যেহেতু মাছ নদীতে ছিল তাই কোনো উপায় না থাকায় লঞ্চের স্টাফদের সহযোগিতায় লঞ্চের অপর এক নারী সন্তান প্রসবে সহযোগিতা করেন। এক পর্যায়ে ওই নারী চলন্ত লঞ্চে একটি পুত্র সন্তান জন্ম দেন। এমন খবর ছড়িয়ে পড়লে পারফিন বেগমের ভাই জহিরুল সহ আত্মীয় স্বজনরা তাকে অভ্যর্থনা জানাতে ইলিশা ঘাটে অবস্থান করেন। রাত 8টার দিকে লঞ্চটি যখন ইলিশা ঘাটে নঙ্গর দেয় তখন উৎসুক জনতার ভিড় পড়ে যায়। এদিকে ঝুঁকি থাকলেও নর্মাল ডেলিভারিতে সন্তান প্রসব হওয়ায় খুশি পারফিন বেগমের স্বজনেরা। পারভিন বেগমের ভাই জহিরুল মিয়া বলেন, আমরা অনেক খুশি হয়েছি, বাচ্চা এবং তার মা মোটামুটি সুস্থ আছে, তাদের বাড়ি নিয়ে যাব। 15 দিন পর ডেলিভারির তারিখ নির্ধারণ ছিল, তার আগেই তৃতীয়বারের মতো পুত্র সন্তান জন্ম দিয়ে অনেক খুশি প্রসূতি মা পারফিন বেগম। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, এ মাসের 30 তারিখ ডেলিভারির সম্ভাব্য তারিখ ছিল, এভাবে সন্তান জন্ম হবে ভাবিনি, তবে আমি অনেক খুশি হয়েছি। আর যিনি ডেলিভারিতে সহযোগিতা করেছেন সেই সাহসী নারী তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কোনো সমস্যা হয়নি, সুস্থভাবেই সন্তান হয়েছে, তবে এটা একটা অভিজ্ঞতা ছিল। লঞ্চে প্রাথমিক চিকিৎসা সামগ্রী থাকায় ডেলিভারি অনেকটা সহজ হয়েছে বলে জানায় লঞ্চ ইনসার্স মাকসুদুর রহমান। তিনি বলেন, প্রসূতি মা এবং তাদের সন্তানের জন্য আজীবন ভাড়া ফ্রি করা হয়েছে, আমরা তাদের শুভেচ্ছা উপহার দিয়েছি। এদিকে চলন্ত লঞ্চে সন্তান প্রসবের ঘটনা ছড়িয়ে পড়ে অনেকেই নবজাতকটিকে দেখতে ভিড় জমান, তবে শিশুটি সুস্থ থাকলেও প্রাথমিক চিকিৎসা নিতে পরামর্শ দেন স্থানীয়রা। পারভিন বেগমের বাড়ি ভোলারচর ফেশন উপজেলার আমিনাবাদ গ্রামে। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।